हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। तो यार गाइस, कैसे हैं आप लोग? आई होप कि आप सब फिट फाट हैं और जहां भी हैं खुश हैं। तो यार गाइस, हमने जो इसकी देखी है आपकी वीडियो ढाका सिटी के ऊपर, यार गाइस लेवल की सिटी है यार, सुपर लेवल की वीडियो यार। अगर वो आपने वीडियो नहीं देखी तो यार वीडियो उसको भी चेक कर लें यार। तो काफ़ी यार ना लेवल की यार वीडियो थी, काफ़ी काफ़ी कुछ पता चला है ढाका सिटी के बारे में। तो यार गाइस, और आज हम देखने वाले हैं ढाका मावा एक्सप्रेसवे पद्मा। तो देखते हैं यार गाइस, ये एक्सप्रेसवे है कि इसमें क्या है। बिल्कुल, मुझे लगता है शायद ये न्यू होगी, कोई बनी होगी या अंडर कंस्ट्रक्शन होगी अभी। बिल्कुल। तो यार गाइस, आप चैनल को सब्सक्राइब कर लें और अगर वीडियो अच्छी लगी तो वीडियो लाइक कीजिए, लाइक करें यार। तो चलें गाइस, देखते हैं फिर वीडियो, और ये वीडियो लिंक है डिस्क्रिप्शन में। लेट्स स्टार्ट। वाओ यार, ये यार ये बांग्लादेश में रिवर काफी ज्यादा लगते हैं मुझे, है ना? काफी बड़ा रोड है यार। ये देखिए ब्रिज है, ये भी ब्रिज है। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগতম। তো আমি এই মুহূর্তে রয়েছি কেরানীগঞ্জের দিকে, এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভার। তো আজকে এখান থেকে যাব পদ্মা সেতুর মাওয়া প্রান্তের দিকে, সেখানে গিয়ে পদ্মা সেতুর বর্তমানে কী অবস্থায় রয়েছে সেটি দেখাবো, আর যাওয়ার পথে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে পড়বে। তো এক্সপ্রেসওয়ের যে বর্তমান অবস্থা সেই অংশটিও দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এটি হচ্ছে কেরানীগঞ্জ ফ্লাইওভারের উপরের দিক, আর সামনের দিকেই হচ্ছে ঝিলমিল আবাসিক প্রকল্প। তো এখানে একটি র‍্যাম্প নামানো হয়েছে, তো যারা মাওয়ার দিক থেকে এসে সামনে বাবুবাজারের দিকে যাবে তখন এখান দিয়েই হচ্ছে নামতে হবে। আর ফ্লাইওভারটির সামনের এই দিকের অংশটি বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে, তো ভবিষ্যতে যখন ফ্লাইওভারটির পরিধি বাড়ানো হবে তখন এই অংশটি খুলে দেওয়া হবে। কেরানীগঞ্জ ফ্লাইওভারের সামনের এই দিকটি ডান দিকের অংশ চলে গেল মাওয়ার দিকে, এবং বাম দিকের অংশটি চলে গেল যাত্রাবাড়ির দিকে। এই ফ্লাইওভারটি হচ্ছে চার লেনের। ফ্লাইওভারটি এখানে এসে দুটি ভাগ হয়ে গেছে, তো বাম দিকের অংশটি হচ্ছে চলে গেল যাত্রাবাড়ির দিকে, আর এখানের এই অংশটি নিচের দিকে গোল হয়ে ঘুরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে মিশে গেছে। এবার চলে আসলাম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে, তো এদিক থেকে একদম সোজা চলে যাব মাওয়ার দিকে। আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটি ভালো রয়েছে, আর এই দিকটিতে অনেকদিন পর আসলাম। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে আসলে অনেক ভালো লাগে, এখানকার যে চমৎকার রাস্তা এবং রাস্তার দুপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, তো সব মিলিয়ে আসলে অন্যরকম একটি অনুভূতি। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এবার চলে আসলাম কুচিয়ামোড়ার দিকে, আর এই জায়গাটি খুবই সুন্দর। সামনের দিকে যে ব্রিজ দেখা যাচ্ছে এর নিচে দিয়েই হচ্ছে রেল যাবে। রেলটি ডান দিকের অংশ থেকে বাম দিকে অংশের এদিকে আসার পর এখান থেকেই হচ্ছে এলিভেটেড রেল লাইনটি শুরু হয়েছে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই সেই অংশের ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি এখন যে অংশটিতে দাঁড়িয়ে আছি, আমার নিচের অংশেই হচ্ছে আন্ডারপাস। এখান দিয়ে হচ্ছে দুপাশে যে স্থানীয় যানবাহন রয়েছে সেগুলো হচ্ছে রাস্তার এপার থেকে ওপারে যায়। এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশে অনেক গাছ লাগানো হয়েছে, তো গাছগুলো বড় হলে দেখতেও ভালো লাগবে। এখন অনেক গাছে ফুল চলে এসেছে, তো দেখতেও ভালো লাগছে। এবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের এই দিকটিতে এসে দেখতে পাচ্ছে, এখানে রাস্তার মাঝখানে ডিভাইডার অংশ এবং পাশে দিয়ে কিছু অংশে খাঁচার মতো করে দেওয়া হয়েছে, তো সম্ভবত রাস্তার এপার থেকে ওপারে যাতে কেউ যেতে না পারে। এখানে একদম ডান দিকের অংশে বালু দিয়ে যে উঁচু করা অংশ দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে রেল লাইন যাবে। এই
তো পদ্মা সেতু দিকে যেতে আর বেশি সময় লাগবে না। তো আমি এখন যেখানে রয়েছি এখান থেকে পদ্মা সেতু হচ্ছে 8 কিলোমিটার। আর পদ্মা সেতুটি যখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তখন খুলনা, বরিশাল, ফরিদপুরে যেতে অনেক কম সময় লাগবে। আমি বর্তমানে যে স্থানে রয়েছি এখান থেকে খুলনা হচ্ছে 149 কিলোমিটার আর বরিশাল হচ্ছে 138 কিলোমিটার। আর এই এক্সপ্রেসওয়েটি যেহেতু একদম ভাঙ্গা পর্যন্ত গিয়েছে তো যার কারণে ভাঙ্গা পর্যন্ত যেতে অনেক কম সময় লাগবে। মাওয়া এক্সপ্রেসওয়েতে যে বাস স্টপেজ করা হয়েছে সেটি হচ্ছে বামের এই দিকটি। তো এই মুহূর্তে চলে আসলাম পদ্মা নদীর ধারে। তো এই জায়গাটি আসলে খুব সুন্দর। তো আমি এবার এখানে চারপাশটি ঘুরিয়ে দেখাই। তো এইদিকেই হচ্ছে পদ্মা সেতু। বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে পদ্মা সেতুর কাজটি চলমান রয়েছে। রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাবও বসে গেছে। সামনের দিকটি হচ্ছে জাজিরার প্রান্ত। বর্তমানে সেতুর উপরের অংশ পরীক্ষামূলক পিচ ঢালাই করা হয়েছে আর পুরোপুরি পিচ ঢালাইয়ের কাজটি শুরু হবে শুষ্ক মৌসুমে। পদ্মা সেতুটির উপরের অংশ দিয়ে হচ্ছে যানবাহন যাবে আর নিচের অংশ দিয়ে হচ্ছে রেল যাবে। তো উপরের অংশটি হচ্ছে 4 লেনের। বর্তমানে সেতুর সাইডে দিয়ে ওয়াল বসানো হচ্ছে। ঈদের দিনও পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সর্বশেষ ভায়াডাক্টের উপর স্ল্যাব ঢালাইয়ের কাজটি সম্পন্ন হয়েছে। এই হচ্ছে পদ্মা নদী। তো নদীতে স্রোত রয়েছে, তো বর্ষাকালে পানির পরিমাণ বেড়ে যায় এবং স্রোত অনেক বেশি থাকে। পদ্মা নদীর ধারে আসলে আমার অনেক ভালো লাগে। তো একটু পর সামনের দিকে একটি গ্রাম রয়েছে, আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো নদীর ধারে সেখানে একটি বাঁধ দেওয়া রয়েছে, তো যার কারণে সেই জায়গাটি দেখতেও খুব ভালো লাগে। পদ্মা সেতুটির মাওয়া প্রান্তের এদিকে প্রচুর মানুষ ঘুরতে আসে আর যখন পদ্মা সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে তখন এদিকে আরও অনেকেই ঘুরতে আসবে। যেহেতু এদিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কাজটি সম্পন্ন হয়ে গেছে যার কারণে এদিকে আসতেও কম সময় লাগবে। এবার এখান থেকে সামনের দিকে একটি গ্রাম রয়েছে, সেখানে চলে যাব। তো সেখানে নদীর ধারটি খুব সুন্দর, তো সেখানেও বাঁধ দেওয়া হয়েছে। আমি এখন যেখান থেকে হাঁটছি এই অংশ থেকেই হচ্ছে বাঁধটি শুরু হয়েছে। এবার গন্তব্যস্থলের দিকে চলে আসলাম। তো আজকে আসলে অনেক রোগ, অনেক দূর হেঁটেও আসলাম, তো যার কারণে আসলে হাঁপিয়ে গেছি। তো এবার এই জায়গাটিতে বসে পড়লাম, এই বাঁধের এই স্থানটিতে, তো বসেই ভিডিও করছি। তো এখানের এই অংশটি হচ্ছে হাঁটার জন্য পথ। তো ডান দিকের অংশই হচ্ছে সব বাড়ি একদম নদীর ধারেই। তো এখানে যারা থাকেন, তো নদীর ধারে আসলে একটা অন্যরকম অনুভূতি। তো এখানে অনেকে গাছ লাগিয়েছে, নাম গাছ, জাম গাছ আর বিভিন্ন গাছ, তো যার কারণে দেখতেও ভালো লাগছে। তো এখানে বসে, নদীর ধারে বসে আছি, তো ঠান্ডা বাতাস আর আজকে আলহামদুলিল্লাহ আবহাওয়াটি খুবই সুন্দর। তো দেখতেই পাচ্ছেন একদম নীল আকাশ, তো দেখতেও খুব ভালো লাগছে। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এই হচ্ছে নদীর পারে চমৎকার একটি গ্রাম। তো এখানে প্রচুর গাছ রয়েছে, তো দেখতেও ভালো লাগছে আর সামনের দিকে পদ্মা সেতু দেখা যাচ্ছে। তো এই দিক থেকে আসলে একটা অন্যরকম একটি দৃশ্য। পদ্মা সেতুর উপরের দিকে দেখা যাচ্ছে একটি ব্যাটারি চালিত অটোরিকশা যাচ্ছে, তো দেখে ভালো লাগছে। সবকিছু ঠিক থাকলে সামনের বছরে পদ্মা সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে ইনশাল্লাহ। সামনে পদ্মা সেতু, পদ্মা রেল লিঙ্কের বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটির আপডেট ভিডিও দিব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। उसकी भी समझ आई। उसके बाद जो साइडों पे ग्रीनरी कह रहे थे ना, घास कह रहे थे, मुझे उसकी भी समझ आ गई सारी। और जो काफी बातें बीच में समझ आई, व्यू देखो इतना प्यारा आ रहा है। नारियल के पेड़ के वहाँ पे यार, हाँ वो लास्ट वाला था ना यार, वो मैं उस चीज से जो है ना शौक लूँ के वो
इतना सारा पानी है और साथ उसके घर बने हुए सारे बने हुए देखो कितना कमाल पानी नहीं ऊपर आता होगा ये कमाल की बात देखो यार ये वो यार गाइस काफी लेवल का ग्रीनरी बहुत ज्यादा है इसलिए है ना कि पानी के जो साथ साथ ही रखता है और उसकी ये जो ज्यादा ग्रीन है सारे ये सही लगता है मुझे सही है ना सही किनारे यार गाइस ये बताएं यार गाइस ये क्या है इधर तो काफी यार गाइस ब्रिज जो है ना ये कितना लंबा है यार कितना बहुत यार बड़ा है गाइस ब्रिज है बहुत बड़ा ब्रिज है यार गाइस क्या बात है यार अभी उसको पढ़ना कितना मुश्किल होगा यार मुझे लगता है ये एक्सप्रेसवे है ना अभी जो है ना न्यू ही बनी है शायद लगता है मुझे तो ये जस्ट लाइक मोटरवे जो हमारी ने पाकिस्तान में है ना मोटरवे मोटरवे की तरह का है सारा कुछ कोई जंप नहीं ऐसे हमारे जैसे मोटरवे है वैसे ही एक्सप्रेसवे है मुझे आपकी बहुत लेवल की यार गाइस रिकमेंड करेंगे वीडियो यार जो अगर आपको अच्छी लगे कोई तो यार गाइस अनदर वीडियो प्लीज कमेंट रिकमेंडेड अनदर वीडियो यार गाइस अगर आपको अच्छी लगे वीडियो लाइक कीजिएगा चैनल को सब्सक्राइब कीजिएगा चलिए गाइस मिलते हैं नेक्स्ट वीडियो में तब तक ले दीजिए इजाजत अल्लाह हाफिज़